পঞ্চায়েতি বিষয় আসলে তুই ভিডিও তুল দরিয়া খালি উবাইতা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃহত্তর নূপুর এবং নাগরিকতাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আজকে ফেরিঘাট যাত্রী সামনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে উপস্থিত আছে নাকাওয়া সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি জনাব জালাল আহমদ সিয়ান, উপস্থিত আছেন নাকাওয়া সমাজ কল্যাণ পরিষদ একটা নিয়ে সুন্দর হয় একটা আন্দায় বিসমিল্লাহির রহমানির রহিম। আকাবা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃহত্তর নূরপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আজকে ফেরিঘাট সংলগ্ন যাত্রী সমিতির অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে উপস্থিত আছেন আকাবা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব জালাল আহমদ সিয়ান, উপস্থিত আছেন আকাবা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ফাহিম আহমদ বন্যা, উপস্থিত আছেন আকাবা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত অর্থ সম্পাদক তুফাইল আহমদ, উপস্থিত আছেন আকাবা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সহসভাপতি জুবাইর আহমদ, উপস্থিত আছেন আকাবা সমাজ কল্যাণ পরিষদের সদস্য জাকির আহমদ, উপস্থিত আছেন আকাবা বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে আমাদের বৃহত্তর নূরপুর এলাকাতে। আমরা বিগত দিনেও প্রোগ্রাম করে এসেছি মহিনপুর এলাকাতে, আমরা বন্যা দুর্গত মানুষের মাঝে আমরা ত্রাণ বিতরণ করেছি। বারবারেও আমরা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি এবং আজ আকাবা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আমরা আমাদের বৃহত্তর নূরপুর এলাকাতে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করতেছি। আমাদের মাঝে আমরা গরিব দুটি মানুষের পাশে থাকবো, আমরা গরিব দুটি মানুষের সেবা করতে চাই। যারা অসহায় দারিদ্র মানুষ তাদের পাশে আমরা থাকতে চাই। যারা মানে ক্ষুধার যন্ত্রণা নিয়ে রাতে আমরা যায় আমরা তাদের পাশে পাশে দাঁড়াতে চাই। আমি আকাবা সমাজ কল্যাণ পরিষদের আমাদের দুই নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আকাবা সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা আদি নজরুল ইসলাম বাসির সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন।
আমি ত্রাণ বিতরণ করা হচ্ছে বিদেশি এবং দেশি মিডিয়া, সে আমি সবাইকে ধন্যবাদ দিই। এবং আপনারা বিভিন্ন টাইমে বিভিন্ন এলাকায় গিয়ে এ নিয়ে দুঃখ মানুষ বেশ উপকৃত হয়েছে এবং আপনারা Hold on.
Hey, Sally.
বাবা লিস্টর না লিস্টর না